আসসালামু আলাইকুম আমি মোদ ফজলুল হক প্রবোশক প্রাণীবিদ্যা সরকারি সও কলেজ টাঙ্গেল আমাদের দেখা যায় যে বিভিন্ন চাকরির পরীক্ষায় অর্থাৎ আমাদের শিক্ষা রিলেটেড যে নিয়োগগুলো আছে সেখানে আমাদের একটা প্রশ্ন প্রায় করা হয়ে থাকে যে আপনি কেন শিক্ষক হতে চান অথবা আপনি কেন প্রাথমিকের সহকারে শিক্ষক হতে চান অথবা আমাদের যে এন টিআরসির মাধ্যমে স্কুল বা কলেজে যে নিয়োগটা হয় সেখানে আমাদের এই প্রশ্নগুলো অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে যে আপনি কেন শিক্ষক হতে চান এই প্রশ্নটির উত্তর বিভিন্ন বিভিন্নজনে বিভিন্নভাবে দিতে পারে তা আমার যেটা মনে হয় যে হয়তো এরকম দিলে একটু কেমন হয় যে বর্তমান সময়ের প্রেক্ষিতে অর্থাৎ আমাদের কীভাবে আমরা বলতে পারি বিষয়টি আমাদের বর্তমান সরকারের যাদের সঙ্গে যে আমাদের এইচডিজি দু তার একটি লক্ষ্য হচ্ছে আমাদের অর্থাৎ সতটি লক্ষ্যের একটি লক্ষ্য হচ্ছে আমাদের যে মানসম্মত শিক্ষা অর্জন বা কোয়ালিটি এডুকেশন অর্থাৎ এই কোয়ালিটি এডুকেশন অর্জনের জন্য আমাদের এখানে ভূমিকার থাকবে হচ্ছে আমাদের শিক্ষকের এরপর হচ্ছে আমাদের বর্তমান সরকারের অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি এজেন্ডা অর্থাৎ ভীষণ দুই হাজার সেখানে হচ্ছে আমাদের এই দু হাজার মাধ্যমে দু হাজার মধ্যে আমাদের যে স্মার্ট বাংলাদেশ গঠন করবে সেই স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে একটি উপাদান হচ্ছে আমাদের স্মার্ট সিটিজেন তৈরি করা সেই স্মার্ট সিটিজেন তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমাদের অবদান থাকবে এবং এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন অংশীদার হিসেবে আমাদের এই শিক্ষকদের কিন্তু অবশ্যই অবদান থাকবে শিক্ষকরা কাজ করেছে আমাদের শিক্ষার্থীদের নিয়ে তারা হচ্ছে দেখা যায় যে যারা সহকারী প্রাথমিকের তারা হচ্ছে একদম কাদামাটির মতো পচিকাচাদা নিয়ে কাজ করে বপন করে দেওয়া যায় নিজ হাতে তাদের স্বপ্নগুলোকে এবং হচ্ছে তাদের নিজেদের ছেলেমেয়ের মতো করে তাদের সাথে মিশে তাদের স্বপ্নগুলো কি হবে অর্থাৎ স্বপ্নগুলোকে পূরণ করা যায় সত্যি করা যায় সেই বিষয়টি অনেক সময় শিক্ষকের যে স্বপ্নগুলো ছিল সেটাও তার শিক্ষার্থীর মাধ্যমে সেটিকে স্বপ্নকে বাস্তবের বন্দর করে অর্থাৎ সুন্দর একটা ভবিষ্যৎ নির্মাণ করে এবং আমাদের এই যে ভিশন টোয়েন্টি অর্থাৎ দুই এবং হচ্ছে আমাদের যে জাতিসংঘের যে এস আমাদের এস ফোর এটি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের সমৃদ্ধ সোনার বাংলা গঠনের জন্য অর্থাৎ একজন অংশীদার হিসেবে আমাদের এই শিক্ষকতাটা আমাদের সাথে সাথে জড়িত এবং শিক্ষক হিসেবে এখানে অবদান রাখবে সেজন্যই দেখা যায় যে আমরা এ, এজন শिक, এই একজন অর্থাৎ শিক্ষক হয়ে এই সোনার বাংলা গঠনের জন্য অবদান রাখার জন্য আমরা এখানে আমাদের যে পছন্দের ক্রম সেখানে আমরা শিক্ষক হতে পারি অর্থাৎ এই বিষয়টি আমরা এভাবে বলতে পারি যে আমরা এই স্বপ্ন পূরণের জন্য সুন্দর একটা সোনার বাংলা গঠন করার জন্য আমরা আমাদের এই পছন্দের যে ক্রম সেখানে আমরা শিক্ষক হতে দিয়েছি ধন্যবাদ সবাইকে আশা করি বিষয়টি সব অনেকের উপকার আসবে এবং হচ্ছে যে যারা এই বিষয়টি বিভিন্ন ভাইভার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আমাদের এই বিষয়টি উপকার আসবে আমরা আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ